আর বলেন না, জাহিদ স্যারের বউটা যে এত খেত আগে তো আমি বুঝতেই পারিনি। বলেন কি? সরি সরি সরি, মুখ ফসকে বলে ফেলেছি। শুনুন, আপনি কাউকে বলেন না প্লিজ। অহন এক টেস্ট রিপোর্ট পাওয়া গেছে। রিপোর্ট কি বলুন? ভালো, কিন্তু সিস্ট গুলো ওগুলো কিছু না, খুবই নরমাল। বিয়ের পরে সাধারণত এগুলো এমনিতেই দূর হয়ে যায়। অহন আর বিয়ে দিয়ে দিন। বাবা, আমি কি একবার রিপোর্টটা দেখতে পারি? ওটা এখানে নেই, হসপিটালে রেখে এসেছি। তাছাড়া তুমি ওটা দেখে কি করবে? একবার তো ঝামেলা পাকিয়েছিল, আমি চাই না যে নতুন করে কোনো ঝামেলা হোক। তাছাড়া তুমি নিজের মুখেই বলেছে যে অহন আর ডিজিজের ব্যাপারে তোমার কোনো ইন্টারেস্ট নেই। তোমার সব কিছু তো খারাপ মনে হয় কেন তুমি জানো? বলো। কারণ 24টা ঘন্টায় মহিলা তোমার মাথার উপর ভর করে আছে। শাট আপ পদ্ধতি। দেখো, তোমার বিষয়টা ইমোশনালি না নিয়ে প্রফেশনালি নেওয়াই বেটার। আফটারঅল অহনা তোমার একমাত্র বোন। আমি একটা নতুন প্রজেক্টে হাত দিতে যাচ্ছি, হসপিটাল প্রজেক্ট। হসপিটাল দিতে চান? হাসপাতালের আর একজন নতুন পার্টনার নেবার কথা ভাবছি। সরি আঙ্কেল, এসব বিষয়ে আমার আসলে কোনো ইন্টারেস্ট নেই। আহা, এটা বললে তো চলবে না। এই হাসপাতালের উত্তরাধিকারী হচ্ছে তোমরা দুই বোন। থার্ড পার্টনার নেওয়ার ব্যাপারে তোমার বাবাকে সবচেয়ে বেশি সাজেশন কি দিয়েছে জানো? দুলোভাই প্রথমে ব্যাংক লোনের কথা ভাবছিলেন, কিন্তু ম্যাডাম সেটা করতে দেননি। কারণ কি জানো? এটা হিসেব করেছেন, যেহেতু তার পুঁজি কম, থার্ড পার্সন থার্ড পার্টনার এলে উনার হাতে চলে যাবে ট্রাম্প কার্ড। উনি হয়ে উঠবেন হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ভাইজান যেমন তাকে হাতে রাখার চেষ্টা করবে, থার্ড পার্টনার। আমি ঠিক বুঝতে পারি না ভাইজান কেন যে ডাক্তার শাইলা নাজনের ট্র্যাপে পা দিলেন। ভাইজান যদি তখন একজন সলভেন্ট পার্টনার খুঁজে নিতেন, তাহলে এখন আর পার্টনারের কোনো সমস্যা হতো না। আমি বলে দিচ্ছি তোমাকে, ভাইজানকে একজনের সাফার করতে হবে, অবশ্যই সাফার করতে হবে। ভাই যে বলে না, সুই হয়ে ঢুকে মানুষ ফাল হয়ে বেরিয়ে যায়। না না না, নার্সদেরকে তুমি কোনোভাবেই মনে করো যে সুযোগ দিতে পারো। সুযোগ দিলেই তারা ঘাড়ে চড়ে বসবে, ঘাড়ে চড়ে বসলে তো কি হবে? ও কি ব্যাপার দিদি, চলে যাচ্ছ নাকি? ওকে, কি ব্যাপার চাইছে? জি, আমি আপনার রুমে দিকে যাচ্ছিলাম, একটা ডিপোজিশন ফর্ম ছিল, ওখানে সিগনেচার করতে হবে। আমার কাছে কেন? স্যার তো আছেন। না স্যার একটু বাইরে গেছেন, কখন ফেরেন না ফেরেন স্টোরে কিছুই নেই আর কি। স্যার তো সব কিছু ভরপুর দেখতে পছন্দ করেন, আমি তো অনেকদিন ধরে ওনাকে চিনি।
তাছাড়া সম্পর্কের দিক থেকে দুদিক থেকে আমার সম্পর্ক। আচ্ছা বসুন বসুন। মায়ের দিক থেকে ধরলে পরে উনি আমার দুলা ভাই, আমার বাবার দিক থেকে উনি ভাই। তাই? জি। তাহলে তো খুবই জোরালো সম্পর্ক আপনাদের। জি জি। আমি সিগনেচার দিলে কি চলবে? তো কেন চলবে না, আপনি প্রতিষ্ঠানের একজন না, আর ভবিষ্যতে আপনি তারও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন। তাই নাকি? আপনি খুব সুন্দর করে কথা বলেন। থ্যাংক ইউ ম্যাডাম। আমি আবার এত সুন্দর কথা পছন্দ করি না, কারণ কি জানেন? কারণ এ ধরনের কথার মধ্যে একটা তেল তেলে ভাব থাকে। জি। আপনার সিগনেচারটা খুব সুন্দর ম্যাডাম। থ্যাংকস। আসি। ম্যাডাম, আমি ভাবছিলাম যে নতুন বিল্ডিংয়ে আপনার রুমটা একজন ইন্টেরিয়র ডেকোরেটরকে ডেকে নিয়ে এসে ডেকোরেশন করায়। কেন? না মানে একজন ইন্টেরিয়র ডেকোরেটর আসলে পরে রুমটা খুব ভালো করে সাজাতে পারবে আর কি। এখন এসবের দরকার নেই। আচ্ছা। তাছাড়া আমি এখানে চিকিৎসা করতে এসেছি, ডেকোরেটেড রুমে বসে থাকতে আসিনি। ঠিকই বলেছেন, আসলে এরকম ভাবে কয়জন ভাবে। আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। আমাদের হসপিটালে নতুন পার্টনার হয়েছে। তার মানে হসপিটাল নিয়ে তুমি ভীষণ চিন্তিত। আচ্ছা, এটা কি প্রমাণ করে জানো? এটা প্রমাণ করে যে হসপিটাল নিয়ে তুমিও তোমার বাবার মতো চিন্তিত, এবং তোমার বাবার মতো তোমার হসপিটাল নিয়ে অনেক মায়া মমতা, অনেক মহব্বত। বাবার জন্য আমার অনেক খারাপ লাগছে জানো। এত কষ্ট করে হসপিটালটা করেছে, কিন্তু জাস্ট একটা ভুলের জন্য বাবা। আচ্ছা, তুমি যখন বুঝতে পেরেছো যে তোমার বাবা একটা ভুল করেছেন, তাহলে অভিমান করে দূরে না থেকে বাবার কাছাকাছি থাকা এই মুহূর্তে জরুরি না? আমি থেকে কি হবে বলো? বাবার চিফ অ্যাডভাইজার ডক্টর শাহনাজ আছে না, আমার এখানে ভূমিকা কি? আমি কিছু বললে বাবা শুনবে নাকি তোমার ধারণা? মাঝে মাঝে মনে হয় হসপিটালটা ছেড়ে আমি চলে আসি। দেখো, ভুলেও তুমি এই কাজটা করতে চাও, ঠিক আছে? কারণ এই মুহূর্তে তোমার সব কিছু অবজারভেশন করতে হবে, মাথা গম করলে হবে না, ফরগেটেবল থিং। আমি কী করবো মনে বলো তো? আমার তো মাথা কাজ করছে না, কী করা উচিত? কিচ্ছু করতে হবে না, বললাম না, এখন শুধু দেখবে আর শুনবে, কিচ্ছু করবে না। ক্রিটিক্যাল টাইমে সাইলেন্স ইজ দ্য বেস্ট পলিসি। ওকে, তারপর তুমি একটা বাসা দেখো প্লিজ, কারণ আমি যদি দেখি পরিস্থিতি খুব বেশি খারাপ তখন কিন্তু বাসা ছেড়ে চলে আসবো, প্লিজ বলো। আচ্ছা ঠিক আছে, দেখবো। ঠিক আছে, দেখবো না, সিরিয়াসলি বলছি। আচ্ছা সিরিয়াসলি বললাম, দেখবো। জয়ী, আমি মা আমরা দুজনেই চেয়েছিলাম তুই আমাদের ফ্যামিলিতে আয়।
আমি জানি ভাইয়ার পছন্দের কেউ নেই, তবু যে ভাইয়া কেন এরকম হুট করে মানা করলো। আমি মেনে নিয়েছি মেঘলা, কোনো সমস্যা নেই। তুই বলছিস কোনো সমস্যা নেই, কিন্তু তারপরও না আমি নিজে কেমন যেন একটা অপরাধ বোধে ভুগছি। বাদ দে তো, আমি এসব বলে রাখিনি। আসলে তোদের ব্যাপারটা আমি মাথা থেকে দূর করতে পারছি না। তুই দূর করে ফেল, আমি কিচ্ছু মনে রাখিনি, এসব চিন্তা একেবারেই দূর করে ফেল। তুই বলছিস, কিন্তু আমি কেমন আছো? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো? এই তো আপা, আমি একটু বাইরে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? এক ফ্রেন্ডের সাথে দেখা করতে। আচ্ছা তাড়াতাড়ি ফিরিস। আসি মিলা। তুমি বাসায় যেও। আচ্ছা যেতে লাগে, তুই যা। সঞ্জয়ী, আসলে আমি না ভাইয়াকে চুপ তো বাদ দে, এক বিষয়ে এত কথা বলতে হবে না। কি খাবি তুই বল? কিছু বস, তুই জানিয়ে আসছি তোর জন্য। লিজার সাথে দূরত্ব হওয়ার কারণ যদি সেটাই হয়ে থাকে, তাহলে তোমাকে অন্তত আমাকে বলা উচিত, যাতে আমি লিজাকে বুঝাতে পারি। তাতে অন্তত তোমাদের ভুল বুঝাবুঝির অবসান ঘটবে। কি হলো, বলছো না কেন? তাড়াতাড়ি বলো, লিজা চলে আসবে। লিজা এখানে আসবে? হ্যাঁ, আমি ওকে আসতে বলেছি। কেন? উফ, এসব নিয়ে কথা না বলে তাড়াতাড়ি বলো কি হয়েছে। কি হলো বলো? তুমি কথা দিচ্ছ তুমি লিজাকে এগুলো বলবে না? আহা, বললাম তো, বলো কি হয়েছে। তুমি তো জানো আমি যখন লিজার ভাইকে ব্লাড দিতে গিয়েছিলাম, ওরা আমার ব্লাড নেয়নি। কেন জানো? কেন? কারণ আমার ব্লাডে হেপাটাইটিস বি। কি বলছো? আমার কারণে আমার বাবা মারা গেছেন, তার ডেঙ্গু হওয়াতে আমি তাকে রক্ত দিয়েছিলাম, আর সেটাই তার মৃত্যুর কারণ। কি বলছো এসব? এই কথাটা আমি এখন প্রথমবার বোনকে বলতে পারিনি, আর এটা যে কত বড় যন্ত্রণা আমি তোমাকে বোঝাতে পারবো না। কিন্তু এর সঙ্গে লিজার কি সম্পর্ক আছে? ডাক্তার আমাকে শুধু ব্লাড দিতে নিষেধ করেনি, বিয়ে করতেও নিষেধ করেছে। এই কারণে আমি ডিসিশন নেই, আমি ওর সাথে রাফ বিহেভ করবো, ওর ফোন রিসিভ করবো না, ওকে অ্যাভয়েড করবো, যেন ও আমার কাছ থেকে দূরে সরে যায়, আমাকে ঘৃণা করে। লিজা, তুমি কখন এসছো? আমি হয়তো বা ঠিক সময় চলে এসেছি, নইলে তোমার এসব কথা হয়তো বা কখনোই জানা হতো না আমার। শুনে যেহেতু ফেলেছিস, তাহলে আর ওর উপর রাগ করিস না। ওর উপর রাগ আমার কোনোদিনও যাবে না। তুমি অ্যাটলিস্ট আমাকে জানাতে পারতে। সেই সৎসাহস আমার ছিল না। সৎসাহস কি তোমার আদৌ কখনো ছিল? আমার কানে তো ঠিকই এলো। তোমার কেন মনে হলো তোমার এই কথা শুনলে আমি তোমার কাছ থেকে দূরে চলে যাব?
সেম ঘটনা যদি আমার সাথে ঘটতো তুমি কি আমার কাছ থেকে দূরে চলে যেতে পারতে? বলো, পারতে? আমি এভাবে ভাবিনি। কেন ভাবনি? তুমি আমার সাথে মিশে কি ভেবেছো আমাকে, কি বুঝেছো আমাকে? সরি। যাক, বাদ দে, নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। পারলে আমাকে ক্ষমা করো। কোথায় যাচ্ছ? বাসা। তোমার সাথে আমার কথা শেষ হয়নি। কিছু বলবি? আবার কি হয়েছে বলো তো? কি হবে? কিছু তো হয়নি, গ্যাস্ট্রিক। সারাদিন বাইরে বাইরে আজেবাজে জিনিস খাবি তো হবে না। আপু শোনো, গ্যাস্ট্রিকের ওষুধ আমি চিনি। তাই? তুই কি ডাক্তার নাকি? তোমরা কিছু একটা আমার কাছে লুকাচ্ছ। লুকাচ্ছি মানে কি লুকাচ্ছি? লুকাচ্ছ কারণ তুমি আর বাবা কেউ আমাকে টেস্ট রিপোর্টটা দেখাচ্ছ না। তুই রিপোর্ট দেখে কি করবি, কি বুঝবি তুই? তোমরা ডাক্তার, এই জন্য মনে করো না যে দুনিয়ার সব রোগ তোমরা একা বোঝো। আই চপ, বেশি কথা বল, পাক না, যা এদিকে যা। বুঝিস না, বেশি বক 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 করো, যা এদিকে যা। আচ্ছা ভাই, কোন ফ্লোর ভাড়া হবে? জি, ভাড়া হয়ে গেছে। হয়ে গেছে? তাহলে এটা এখানে টাঙিয়ে রেখেছেন কেন, বলে পেলেন না? জি, নামাবো। টাকাটা কি করেন কেন ভাই? বাসা ভাড়া হবে নাকি? জি, ভাড়া হবে। কোন ফ্লোর? দোতলা। হ্যাঁ, কয় বেডের বাসা? পাঁচ বেডের বাসা। ভাড়া কত? 20,000 টাকা। 20,000? তিন বেড দেওয়া যায় না, মানে অর্ধেক ভাড়ায় 10,000-10,000? জি না। কত স্কোয়ার ফিটের বাসা? তা জানি না। আরে ভাই, আপনি কাজ করেন, জানেন না কত স্কোয়ার ফিটের বাসা?
পছন্দ হলে নেবেন না হলে নেবেন না এভাবে করে কথা বলছেন কেন আপনি কিভাবে করে কথা বলবো হাজির তার দাম দেখে অনেক টলেট আছে চলো ভাই বাসা ভাড়া হবে নাকি হ্যাঁ ভাড়া হবে কয়তলা দুইতলা কয় বেডের বাসা তিন বেড ডাইনিং বাই ও আচ্ছা দেখা যাবে হ্যাঁ দেখা যাবে আসো তাহলে আঙ্কেল অমনের ওভারহেড সিস্ট ধরা পড়ছে